তো অজয় ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা পুকুর পরিদর্শনে আসছিলাম, এটা হলো গাজীপুরের ভিতর পড়ছে, জায়গাটার নাম কি পড়ছে, মাস্টার বাড়ি। আমি অবশ্য পাশে একটা প্রোগ্রামে আসছি, তো ওইখান থেকে আমার এক দাদা আছে, সে পুকুরের মালিক, তার দায়িত্বে আছে পুকুরটা, ঠিক আছে। সে বলল যে চলেন যাইতেলে আপনার এটা পুকুরটা পরিদর্শন করাই, এই জন্য আসছি। তো আপনারাও দেখেন পুকুরটা, দেখেন। আর এই পুকুরের টিকিট ছাড়লে অবশ্যই জানতে পারবেন, আমি অবশ্যই ছেড়ে দেব। এটা কতটুকু জায়গা জানেন দাদা? 18 বিঘা টোটালে আছে 26 বিঘা পুকুর, কিন্তু পানির সংখ্যাটুক আছে 18 বিঘা। দেখেন চতুর্দিকে দেখা যাচ্ছে, প্লেসটা খুব ভালো, খুব ভালো একটা প্লেস পুকুরে, চারপাশটাই খুব সুন্দর। এখানে কি কোনো ইয়ে আছে, মানে বাড়তি কোনো দটো আছে কিনা, না সব লেভেল আছে, সব সাইডই লেভেল আছে, তাই না? সব সাইডই লেভেল আছে। তো টিকিট ছাড়লে অবশ্যই আপনারা পাবেন, আপনাদের জানানো হবে, আমার বন্ধু বান্ধব যারা আছেন আপনারা, ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অবশ্যই আসবেন, আর আপনাদের সাথে অবশ্যই আমি থাকব, আমি অবশ্যই থাকব আপনাদের সাথে, আমি আমার স্বীকার করব, ঠিক আছে। তো আমার দুজন বন্ধু আসছে এখানে আমার সাথেই, তারাও কাজ করে সঙ্গীতে, ঠিক আছে। এই যে আমার দুটো বন্ধু, তো তারাও আমার সাথে আসছে, তো আপনাদের সাথে পরিচয় করে দেই। মামা আপনার নামটা বলেন। খুশিমোহন বিশ্বাস। আচ্ছা, আপনার বাসা জানি কোথায়? আমার বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোথায়? মানিকগঞ্জ শিবালয়। আচ্ছা, ধন্যবাদ। ভাইজানের বাড়ি জানি কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ। আমার নাম উত্তম সরকার। হ্যাঁ, আমি সিরাজগঞ্জ থেকে আসছি, এখানে এক প্রোগ্রাম আসছি একসাথে। আচ্ছা, এরাও কিন্তু মাছ শিকারে খুব আনন্দিত হয় এবং কি খুব আনন্দ উপভোগ করে, তারা মাছ শিকারের খুব শখ তাদেরও, ঠিক আছে, তারাও টুকিটাকি মাছ শিকার করে থাকে। এরা দুজন আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, তো এরাও অবশ্যই থাকবে। এই পুকুরের টিকিট ছাড়ার পরে আমি এদের জানাবো, আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে টিকিট নেবেন, ঠিক আছে, আর পুকুরটা কেমন লাগলো, এই যে দেখার পরে কার কার ভালো লাগলো, কার কার ভালো লাগলো না, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি একটা আইডিয়া পাবো আর কি। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাও করবেন, ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ, নমস্কার।